বন্ধুরা দেখো, আজকে আমি একটা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। এই টপিকটা আশা করি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এই হিস্ট্রির ক্ষেত্রে দেখো, হিস্ট্রির যে আমাদের যে টাইম লাইনটা কিন্তু আমাদের যদি মনে মনে আমরা যদি রাখতে পারি, তাহলে কিন্তু পরীক্ষার সময় একটা কনফিডেন্স তো অবশ্যই পাওয়া যায়। এছাড়াও কিন্তু তোমার অনেক কোয়েশ্চেন্স, যদি তুমি সালগুলো ভুলেও যাও বা ধরো এমন অনেক কোয়েশ্চেন্স থাকে যেগুলো ধরো পরীক্ষার হলে মনে পড়ছে না, সেইগুলো কিন্তু তুমি মানে চট করে খুব ইজিলি তুমি সমাধান বা সলভ করতে পারবে এবং সঠিক তুমি আনসারটা তুমি খুঁজে বের করতে পারবে। সেই জন্য টাইম লাইনটা মনে রাখা খুব খুব জরুরি। আমি একদম ব্রিফলি আমি আজকে পুরো একদম ফার্স্ট থেকে শুরু করছি। লেখা আছে স্টোন এজ টু মহাজনপদা অ্যান্ড রাইজ অফ মগধা। তো আমরা শুধু মগধ কী করে সৃষ্টি হয়েছিল এবং একদম আমরা স্টোন এজ থেকে মানে একদম তোমাদের প্রস্তর যুগ থেকে শুরু করে একদম মহাজনপদ কী করে সৃষ্টি হলো, মগধ কী করে রাইজ হলো, আমরা টোটালটা আজকে এইটুকু ডিসকাস করবো। আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেবো, সেখানে আমরা মগধ কী করে সৃষ্টি হলো সেখান থেকে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত ডিসকাস করবো। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এনসিয়েন্ট হিস্ট্রির টাইম লাইনটা স্টোন এজ থেকে শুরু করে তোমাদের মহাজনপদ এবং রাইজ অফ মগধা। ভালো করে খুব মন দিয়ে শুনবে, পাশে খাতা পেন নিয়ে বসো, এটা নোট ডাউন করে নাও। আশা করি এরকম ভিডিও, কনসেপচুয়াল ভিডিও খুব কম আছে সমস্ত তোমার ইউটিউব বা যেখানে, এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবে এবং এটা খুব খুব তোমার জন্য হেল্পফুল হবে। এটা আমার নিজে বানানো, আমি পড়াশোনা করতে গিয়ে বা আমি তোমার প্রিপারেশন নিতে গিয়ে যে সমস্ত প্রবলেমসগুলোর ফেস করেছিলাম তার মধ্যে এটা একটা। আমি যখন পড়তাম তখন হিস্ট্রিটা তো দেখো আমরা সবাই ক্লাস টেনে হিস্ট্রি পড়েছি, কিন্তু ক্লাস টেনে হিস্ট্রি পড়া আমাদের কেউই তখন কারোরই পড়তে ভালো লাগতো না এবং কেউই মন দিয়ে পড়তাম না, ওই জাস্ট পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য করি, অন্তত আমি মানে আমি সবাইকে বলছি অন্তত আমি। তো এই দেখো ভিডিওটা আজকে যে হবে সেটা একদম খুব ভালো করে মন দিয়ে শুনবে। এর মধ্যে একদম পুরো ডিটেলসে পুরো একদম সিরিজ ওয়াইজ টাইমগুলো বলা আছে, পাশে খাতা পেন নিয়ে বসো, নোট ডাউন করে নাও। দেখো ফার্স্ট যেটা বলছে, দেখো স্টোন এজ থেকে শুরু করবো একদম মজা। দেখো ফার্স্ট কী বলছে, স্টোন এজ। দেখো স্টোন এজ কী বলছে না, দেখো এই স্টোন এজকে আমরা, এটা হচ্ছে একদম প্রস্তর যুগ, মানে একদম তোমার ইতিহাস শুরু করার একদম প্রথমের দিকে, মানে WBCS-এর হিস্ট্রি শুরু হচ্ছে এই স্টোন এজ থেকে, ঠিক আছে। দেখো এটা আমি তিনটে ভাগে দেখো ভাগ করতে পারছি, একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, তাকে আমরা বলছি ওল্ড স্টোন এজ, মানে যাকে বলা হচ্ছে এটাকে যে একদম একদম ওল্ড স্টোন এজ, মানে একদম পুরানো একদম পুরাতন প্রস্তর যুগ। এটা দেখো সময়কালটা হচ্ছে 30 লাখ থেকে 10,000 BC, মানে বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ আর কি। তো 30 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10 লাখ দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ অবধি এই তোমার ওল্ড স্টোন এজটা ছিল, মানে একে বলা হয় একদম পুরাতন প্রস্তর যুগ, ঠিক আছে। তারপরে কী এলো না, তারপরে এলো দেখো হচ্ছে মেসোলিথিক পিরিয়ড বা মিডল স্টোন এজ, যেখানে আমরা তোমার যাকে বাংলায় বলি মধ্য প্রস্তর যুগ, যার সময়কালটা হচ্ছে 9,000 থেকে 4,000 BC, ওকে। একদম লাস্ট দেখো নিওলিথিক পিরিয়ড বা নিউ স্টোন এজ, যার সময়কালটা হচ্ছে তোমার নব্য তোমার যাকে বাংলায় বলছে নব্য প্রস্তর যুগ, একদম নতুন প্রস্তর যুগ, যেখানে 7,000 থেকে 7,000 থেকে 1,000 BC। দেখো তাহলে আমাদের কী করলাম, যেটা আমাদের স্টোন এজ বা প্রস্তর যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্যালিওলিথিক এজ বা পুরাতন প্রস্তর যুগ 30 লাখ থেকে 10,000 BC, দু নম্বর হচ্ছে মেসোলিথিক পিরিয়ড বা মধ্য প্রস্তর যুগ মিডল স্টোন এজ, যার সময়কাল হচ্ছে 9,000 থেকে 4,000 BC খ্রিস্টপূর্বাব্দ, এবং নাম্বার 3 হচ্ছে নিওলিথিক এজ এবং স্টোন এজ, যার সময়কাল হচ্ছে 7,000 থেকে 1,000 BC। এবং মনে রাখবে এই সময় লোকজনেরা তোমার লোহার ব্যবহার জানতো না, কিছু আস্তে আস্তে তোমার কপারের ব্যবহার শেখে, কপার কিন্তু তোমাদের প্রথম ব্যবহার শেখে মানুষ, ঠিক আছে। এবং একদম দেখো তোমার নিউ স্টোন এজে এখানে কপারের সঙ্গে মিশে যাচ্ছে, এবং তখন মানুষ গুহায় থাকতো, গুহা চিত্র আঁকতো, যেটা আমাদের ভীমকেটা যে রক আছে সেগুলো খুব ভালো নির্দেশ, মধ্যপ্রদেশের ভীমকেটা ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ দি মেসোলিথিক পিরিয়ড, ওকে। এবং সেই সময় মানুষ আস্তে আস্তে আগুনেরও ব্যবহার শেখে, ওকে। তো এইটা হচ্ছে স্টোন এজ। আমরা ডিটেলসে পড়ছি না, কারণ ডিটেলস পড়তে গেলে অনেকটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে, আমি ডিটেলসে আমি ক্লাস শুরু করব, কিন্তু আজকে যেটা শুধু টাইম লাইনটা, ওকে। দেখো নেক্সট, দেখো এই স্টোন এজ, দেখো একদম এই স্টোন এজ তোমার দেখো শেষ হচ্ছে কোথায় না, দেখো স্টোন এজ সে তোমার শেষ হচ্ছে কোথায় না, 1000 BC, ওকে। এই যখন দেখো যখন স্টোন এজ শেষ হলো 1000 BC, দেখো তখন দেখো শুরু হয়ে গেল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, যে সবথেকে আমাদের পুরনো আরবান সভ্যতা বলা হয়, মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে ছিল এটা, সুমের সভ্যতা তোমার সুমেরের সঙ্গে একই সঙ্গে সমসাময়িক।
দেখো এই যে ইন্দাস ভ্যালি, দেখো এটাকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো প্রি হরপ্পান এজ, একটা হচ্ছে পোস্ট হরপ্পান এজ। ওকে, প্রিটা একদম পুরনো সময়, দেখো কি বলছে, 2500 থেকে 1750 BC, মানে ওই তোমার যে লাস্ট যে চলছিল এজটা তোমার, মানে এটা এটা কিন্তু দেখো স্টোন এজের সঙ্গে একদম মার্চ করে যাচ্ছে অবভিয়াসলি, কেননা তখনকার দিনে তো তোমার লোহার ব্যবহার শেখেনি, তখন তো দিনে কপার ব্যবহার করতো। তো অবভিয়াসলি যেটা আমাদের নিউ স্টোনে, যেটা আমাদের একদম লাস্ট, দেখো লাস্টে যেটা পড়ে যাচ্ছে মেসোলিথিক আর নিউলিথিক, ওর সময়টার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে হচ্ছে আমাদের প্রি হরপ্পান থেকে। দেখো আমি দেখো ডান দিকে একটা ম্যাপ দিয়েছি, দেখো এই ম্যাপটা দেখো সিন্ধু সভ্যতা অঞ্চলের পুরো ম্যাপ, ঠিক আছে, মানে যাকে বলা সপ্ত সিন্ধু, একদম দেখো পাকিস্তান আফগানিস্তান থেকে শুরু করে রাজস্থান গুজরাট হরিয়ানা পুরো একদম পুরো পুরো ব্যাপার। দেখো এখানে আমাদের তোমার লোথাল আছে গুজরাটে, তারপরে বানওয়ালে হচ্ছে তোমার হরিয়ানাতে, তারপরে তোমার হচ্ছে এছাড়াও তোমার হরপ্পা মহেঞ্জোদারো আছে তোমার পাকিস্তানে, এগুলো এখানে, বা ধর তোমার রাজস্থানেও কিছু আছে, কালীবঙ্গান আছে। তো এই সমস্ত সাইটগুলো হচ্ছে তোমার পুরো আইইউসিসি সাইট, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়, ঠিক আছে। তো দেখো প্রি হরপ্পানটা কোথায় হলো 2500 থেকে 1750 BC, আর পোস্ট হরপ্পানটা কী হলো 2000 থেকে 1000 BC, মনে রাখবে প্রি হরপ্পান আর পোস্ট হরপ্পান। নেক্সট দেখো, যখন আইইউসিসি শেষ হয়ে গেল তখন দেখো এর মাঝে একটা আয়রন এজ শুরু হয়, মানে এটা অবভিয়াসলি আগে, কেননা আমাদের যখন দেখো আমাদের যখন এই যখন স্টোন এজটা না, মানে ধরো এই যে নাম্বার 3টা যেটাকে বলছি আমরা নিউ স্টোন এজ, এটা যখন শেষ হচ্ছে একদম 1000 BC, দেখো তখনই কিন্তু আমাদের শুরু হচ্ছে আয়রন এজ 1000 থেকে 500, মানে একদম এখানে কী হয় লোহার ব্যবহার মানুষ শেখে। প্রথমে কিন্তু যদি কোয়েশ্চেন করে প্রথম ধাতু কী করতে ব্যবহার, সেটা হবে তামা বা কপার। ওকে, লোহার ব্যবহার কিন্তু অনেক পরে শেখে, সবথেকে যেটা ইম্পর্টেন্ট যে এই লোহার ব্যবহার যখন মানুষ শিখে গেল তখনই কিন্তু সমস্যাটা হয়ে গেল। কী তোমার কী সমস্যা হলো, দেখো লোহার ব্যবহার যখন হয়ে গেল না তখন কী হলো, মানুষ আসাতে কী হলো, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হতে লাগলো, মানুষ তোমার আরও উন্নত হলো, মানুষ লোহার তোমার লোহার যে অস্ত্র বানালো লোহার, তারপর তোমার হচ্ছে লোহার তোমার এগ্রিকালচারাল যে থিংস বানালো, মানে লোহার লাঙল লোহার যন্ত্রপাতি বানালো, যার জন্য কী হয় না পশুপালন থেকে শুরু করে চাষাবাদ সবেতেই কিন্তু মানুষের একটা অভূতপূর্ব উন্নতি দেখা গেল। এবং এর ফলে কিন্তু আসল ঝামেলা সৃষ্টি হলো, কীরকম ঝামেলা একটু পরে বলছি। দেখো এরপরে কী আসছে, এরপরে দেখো আসছে বৈদিক এজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা হয়ে গেল, এরপরে আসছে বৈদিক এজ। বৈদিক এজের সময়কালটা কত, 1500 থেকে 600 BC, মনে রাখবে 1500 থেকে 600 BC, ক্লিয়ার। এই যে বৈদিক এজ, দেখো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কী কী, একটা হচ্ছে ঋক বৈদিক, মানে একটা হচ্ছে প্রাক বৈদিক যুগ, মানে একেবারে ঋক বৈদিক যুগ, যেখানে সময় আমাদের ঋকবেদ হয়েছিল, ঠিক আছে। আর নাম্বার টু দেখো ল্যাটার বৈদিক এজ, যে সময় আমাদের বাকি তিনটে বেদ হয়েছিল, মানে সামবেদ ইজুর্বেদ এবং অথর্ববেদ, ঠিক আছে। আমি দেখো ডানদিকে একটা ম্যাপ দিয়েছি রাইট সাইডে, এই যে পুরো ইয়েলো কালারের যে ম্যাপটা দেখো, ওখানে কুরু পাঞ্চাল কোশল রয়েছে, পুরো জায়গাটা কিন্তু আর্যরা ছিল, পুরোটাকে বলা হচ্ছে আরিয়ানস, ঠিক আছে। এবং প্রথমে আর্যরা কিন্তু এসেছিল পাঞ্জাবে সপ্তসিন্ধু অঞ্চলে, এবং তারপর আস্তে আস্তে কী হয় গোটা ভারতবর্ষে, মানে মোটামুটি যে মোটামুটি এই ইয়েলো কালারের অঞ্চলটাতে তোমার সরস্বতী গঙ্গা এই সমস্ত অঞ্চলটাতে কিন্তু আর আস্তে আস্তে বিস্তার লাভ করে। এবং দেখো এই যে ঋগ্বেদিক সময়টা, সেটা কিন্তু মোটামুটি দেখো 1500 থেকে 1000 BC। এবং এইখানে দেখো সমস্যাটা কী হয়ে গেল, দেখো তুমি যদি ভালো করে দেখো, দেখো আয়রন এজটা দেখো ভালো, তুমি এখানে ভালো করে বুঝবে, দেখো আয়রন এজটা হচ্ছে 1000 থেকে 500 BC, ওকে। আর দেখো ঋগ্বেদে দেখো 1500 থেকে 1000, মানে আয়রন যখন ব্যবহার শিখছে তখন কিন্তু আস্তে আস্তে ঋগ্বেদের শেষের দিকে। কী হলো ব্যাপারটা, যখন ঋগ বৈদিক যুগের মানুষেরা কিন্তু মানে একদম শেষের দিকে লোহার ব্যবহার শেখে, আমি যদি ভালো করে দেখি তাহলে দেখবো ঋক বৈদিক যুগে কিন্তু মানুষরা প্রথম দিকে লোহার ব্যবহার জানতো না, কিন্তু যখন ঋক বৈদিক যুগের যুগটা একদম শেষের দিকে চলে এলো, মানে ঋক বৈদিক যুগ শেষ এবং ল্যাটার বৈদিক যুগ শুরু, তখন কী হলো মানুষ আস্তে আস্তে লোহার ব্যবহার শিখলো। এবং এর ফলে কী হলো, মানুষের চাষবাদে প্রচুর উন্নতি সাধন করলো, পশুপালন বেড়ে গেল, অস্ত্র ভালো বানাতে শুরু করলো। এর ফলে কী হলো, ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা ঝামেলা লেগে গেল। কেমন ঝামেলা লেগে গেলো, ব্রাহ্মণরা বললো না বেশি যে আমাদের মালপত্র রয়েছে বা যে সমস্ত ফসল তৈরি সেগুলো আমরা নেব। এর ফলে কী হয়, ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের, ক্ষত্রিয়রা তো যুদ্ধ করতো আর ব্রাহ্মণরা তো সমাজের উঁচু শ্রেণী ছিল, তো ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়দের কী হলো একটা কনফ্লিক্ট লেগে গেলো, ঝামেলা লেগে গেলো। ঝামেলা লাগার ফলে কী হলো, ব্রাহ্মণরা আস্তে আস্তে কিন্তু ক্ষত্রিয়দের থেকে দূরে সরে গেল। এর ফলে কী হলো, দেখো এই যে বৈদিক এজটা লাস্টের দিকে ল্যাটার বৈদিক এজ, এই সময় কিন্তু যত ঝামেলা শুরু হলো, কিন্তু ঝামেলা শুরু হলো, ব্রাহ্মণরা বলো না আমি সবে তোমার সর্বের সর্বা, ক্ষত্রিয় বলো না এটা হবে এটা কেন হবে আমরা সর্বের সর্বা। তো এইভাবে কী হয়, ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় ঝামেলা লেগে গেলো, এবং এর ফলে কিন্তু ল্যাটার বৈদিকে যে কী হলো অনেক ঝামেলা, এখানে নারীদের সম্মান ক্ষুণ্ণ হলো। হ্যাঁ, যেমন দেখো ঋগ বৈদিক যুগে তোমাদের ইন্দ্র ছিল মেন দেবতা,
কিন্তু ল্যাটার বে দেখে যে কি হলো, ইন্দ্রর একটা পশু তোমার ইন্দ্র কিন্তু ক্ষমতা কমে গেল, ইন্দ্র পুজো করতো না, এই সমস্ত অনেক চেঞ্জেস আছে আমি পরবর্তীকালে ভিডিওতে তোমার বলবো। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ক্ষত্রিয়দের সঙ্গে ব্রাহ্মণদের একটা ঝামেলা লেগে গেল, এবং যার ফলেই কিন্তু মনে রাখবে গৌতম বুদ্ধ এবং মহাবীরের জন্ম হয়, এবং সেখানে গৌতম বুদ্ধ মহাবীর কিন্তু ওরা দুজনেই কিন্তু ক্ষত্রিয় ছিলেন, এবং ওরা ব্রাহ্মণদেরকে হিংসা করতো, মানে ব্রাহ্মণদের হিংসা করতো না, ব্রাহ্মণদের সঙ্গে ঝামেলাটা যে ব্রাহ্মণ যে ধর্ম সেই ধর্মটা কিন্তু পছন্দ করতো না, এবং সেই জন্য কিন্তু এটা ওরা মানে ক্ষত্রিয়রা গৌতম বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন এবং মহাবীরও তোমার ক্ষত্রিয় ছিলেন, এবং তার দুজনে কিন্তু তারা একটা নতুন ধর্ম সৃষ্টি করলো যেটা কিন্তু ব্রাহ্মণ ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক। এবং তখন কী হলো, লোকেরা কিন্তু বেশি করে ওই ব্রাহ্মণ ধর্মে না গিয়ে ক্ষত্রিয় এবং বৈশ্যরা কিন্তু বেশিরভাগ তারা ওই কেউ কেউ বৌদ্ধ ধর্ম এবং কেউ কেউ জৈন ধর্ম গ্রহণ করতে শুরু করলো। তো আমরা পরবর্তীকালে পড়ছি এটা। নেক্সট দেখো মহাজনপদ, এরপরে কী হলো, যখনই বেদিকেজ শুরু হয়ে গেল ল্যাটার বেদ, তখন কী হলো এই যে ল্যাটার বেদিকেজটা হলো না, এখানে আমি একটু আগে কী বললাম লোহার ব্যবহার শিখলো, মানুষ আরও ডেভেলপড হয়ে গেল। ডেভেলপড হয়ে গেলে কী হয়, দেখ যখনই মানুষ দেখবে ডেভেলপড হয় তখনই দেখবে মানুষ সময় ঝামেলা লাগে, অনেকগুলো দেখবে মানে অনেকগুলো গোষ্ঠী হয়ে যায়। এখন যেমন দেখো আমেরিকা তোমার ডেভেলপ কান্ট্রি, চায়নাটা দেখো আমেরিকার সঙ্গে প্রায় ঝামেলা করে, তো চায়না অ্যান্ড আমেরিকা বোথ আর ডেভেলপ কান্ট্রি, বোথ আর এমন কনফ্লিকশনস আর দেয়ার বিটুইন দিস টু কান্ট্রিজ অবভিয়াসলি। সেরকমভাবে কী হয়, এদের ল্যাটার বেদিকে যেও কী হয় না, সাম ডেভেলপড মহাজনপদস অ্যারাইজেস, ওকে, যেমন কুরু, পাঞ্চাল, অবন্তী, কোশল, মগধ, মৎস্য, অশ্ম, অবন্তী, ঠিক আছে। তো এই সমস্ত কি হয়, ষোলোখানা দেখো, 16 মহাজনপদস, এটা দেখো 600 থেকে 325 BC, মানে একদম দেখো বেদিকে যে তোমার শেষ দেখো 600 BC, এখানে দেখো শুরু হচ্ছে 600 BC-তে। তো তখন দেখো বেদিকেজটা কী হলো, আস্তে আস্তে কিছু মহাজনপদে ভেঙে গেল, মগধ, কোশল, তোমার বৎস, অবন্তী, অশ্ম, কাশী, কোশল, ঠিক আছে, এই সমস্ত কিছু 16 দেওয়ারা 16 মহাজনপদেশ। এবং কী হলো, তারা একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দিল, কেননা দখল করা নিয়ে ও বললো আমি সর্বেশ্বর বা আমি নেবো, এই জন্য কী হয়, এবং কী হয় আলটিমেটলি কী হলো, দেখো 4 মহাজনপদ মগধ, কোশল, বৎস, অবন্তী এক্সিস্টেড, মানে এই যে 16 মধ্যে কিন্তু বাকিরা দুর্বল ছিল, বাকিরা উইক ছিল। তো কী হলো, মগধ, কোশল, বৎস, অবন্তী, এই 4 আলটিমেটলি তারা পাওয়ারে চলে আসে, এবং এই যে 4 এদের মধ্যেও কিন্তু সেরা ছিল মগধ, মগধ বা স্ট্রংগেস্ট, এর কারণও ছিল অবশ্যই, কারণ দেখো মগধটা হচ্ছে বিহারে বেশি লোহা পাওয়া যায়, তো দে ওয়্যার সো মাচ ডেভেলপড ইন কেস অফ আয়রন মাইনিং, এবং সেরা সেখান থেকে আয়রন নিত, আয়রনের তাদের কাছে উইপেন্স ছিল বেশি, এবং শুধু তাই নয় মগধ ছিল পুরো পাহাড়ে ঘেরা, সো কোনো দুশ্মন কোনো শত্রু কিন্তু চট করে আক্রমণ করতে পারতো না, সো মগধ কিন্তু আলটিমেটলি একটা খুব একটা মানে ওর পজিশনাল দিক থেকে বা ওর তোমার আয়রনের যে তোমার হচ্ছে মাইন্ড সেখান দিক থেকে বলো, পুরো সব দিক থেকে কিন্তু মগধ ছিল বা ওদের যেখানে এম্পায়ার ছিল হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ, তো ওরা খুব মানে ওদের কিংসরাও ছিল খুব শক্তিশালী রাজা, তো সেই জন্য কী হলো মগধ কিন্তু আলটিমেটলি এক্সিস্ট করে গেল বাকিদের থেকে, এবং কী হলো আলটিমেটলি মগধ কিন্তু রাইজ করতে শুরু করলো। তো এই ছিল আজকের টপিক মগধ। এখানে একটা জিনিস বলে দিই যে এই তো মগধ শুরু করলো, এর আগে কী হয় দেখো, এই যখন এইগুলো চলছে না, মানে এই তোমার হর্ষঙ্ক বংশের সময় দিই, মানে আমি ধরলাম এই যে মগধ যখন রাইজ করে গেল, তখনই কী হলো বুদ্ধ আর মহাবীরের মানে গৌতম বুদ্ধ এবং মহাবীর জন্ম হলো। দেখো বুদ্ধর জন্ম হয় 563 BC-তে তোমার লুম্বিনীর কাছে, ওকে, লুম্বিনীর কাছে তোমার শাক্য বংশ জন্ম হয়, এবং তিনি মারা যান হচ্ছে কোথায় 483 BC-তে, দেখো যে মারা যান সারনাথের কাছে, এবং মহাবীর দেখো জন্মগ্রহণ করে 500, মোটামুটি দুজনই সমসাময়িক, মোটামুটি মানে একদম অ্যাকুরেট না, তো 540 BC-তে জন্ম হয় এবং 468 BC-তে মারা যান। মহাবীরের জন্ম হয়, মহাবীরের তোমার মৃত্যু হয় হচ্ছে পাবানগরীতে, ঠিক আছে, 468 BC-তে। তো এইটা আমরা ইন ডিটেলস আলোচনা করবো, অবশ্যই পরবর্তী ভিডিও আসবে আরও, যে আমরা এখনও হিস্ট্রি এখন লেকচার শুরু করিনি, যখন ওয়েন উইল স্টার্ট দেন আই উইল টেক ইউ ডিটেলস, ওকে। সো দেখো আমরা এই যে কথা বলছিলাম মগধ যে রাইজ করলো, মগধ যখন রাইজ করলো এখানে হর্ষঙ্ক বংশ এলো, আমরা প্রথম বংশ ছিল মগধের হর্ষঙ্ক বংশ, যেখানে বিম্বিসার ছিল প্রথম রাজা, বিম্বিসার, দেন হলো অজাতশত্রু, দেন আসবে তোমার হচ্ছে উদয়ন, ঠিক আছে, এইভাবে আসবে, তারপরে আসবে তোমার আস্তে আস্তে হর্ষঙ্ক বংশের পরে, এবং শুরু করবো হর্ষঙ্ক বংশ থেকে শুরু করবো, ওখান থেকে শুরু করতে করতে নন্দ বংশ আসবে, দেন মৌর্য বংশ আসবে। তো আমরা পরবর্তী ভিডিওতে কী করবো না, ইন দ্য নেক্সট ভিডিও উই উইল লার্ন আপ টু মৌর্য এম্পায়ার, মানে এই যে মগধ আমরা আজকে পড়লাম যে মগধ কী করে সৃষ্টি হলো, তো মগধ সৃষ্টি হওয়ার পর থেকে মৌর্য বংশ অবধি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত ভালো থেকো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে থেকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কোনো কমেন্টস থাকলে কোনো কোয়ারিজ থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি